আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমার গলাটা এখনো ঠিক হয়নি। বাংলাদেশে এসে যে কোনো খুশির অকেশন হলেই মেহেন্দি দিতে ভালো লাগে, আর আজকে হলো আমার এক ভাইয়ের মেয়ের ছোটখাটো একটা পার্টি, মেহেন্দি পার্টি। ওর বিয়ে অবশ্য 3 বছর আগে আমেরিকাতে হয়ে গেছে। যেহেতু লকডাউন ছিল, বাংলাদেশে আসতে পারেনি, তো এবার এসে ফ্যামিলির একসাথে হয়ে ছোটখাটো একটা পার্টি। তাই একটু মেহেন্দি লাগাচ্ছি, বাসার মধ্যেই হচ্ছে আমরা সবাই মিলে। এই হলো আমার ভাইয়ের মেয়ে, ওর জন্য তোমরা দোয়া করবে যাতে ওর সংসারটা সুখী হয় ও নতুন জীবন যেন ভালোভাবে কাটে। হলুদের আয়োজন এখানে বাসায় হয়েছিল, খাওয়া দাওয়াটা খুবই ভালো মজার হয়েছিল। কাচ্চি বিরিয়ানি আর যা থাকে বিরিয়ানির সাথে সবই ছিল। তারপরে হয়েছে মিষ্টি, নানান ধরনের মিষ্টি পিঠা দিয়ে টেবিলটা একদম ভরপুর। এখানে আমি পরের দিন, এটা হলো সবাই মিলে একটা পার্টি হবে ওর বিয়ের জন্য, তো আমি একটু সাজগুজু করে নিচ্ছি। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই ড্রেসটা আমি বাংলাদেশেই কিনেছি, এক বুটিক থেকে সুন্দরভাবে বানিয়ে দিয়েছে, তো সাজগুজু করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম আমার সাজগোজটা। তো এখন পার্টিতে যাচ্ছি। পার্টিটা হয়েছে শ্যারাটন। এটা জাস্ট ফ্যামিলি গেট টুগেদার, ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যারা ওর বিয়েতে অ্যাটেন্ড করতে পারে নাই আমেরিকা, তাদের জন্যই। সেজন্য এই হলটা বিয়ের মতো সাজানো হয়নি, কারণ বিয়ে তো ওর হয়ে গেছে, জাস্ট গেট টুগেদার। হলটা বেশ বড় ছিল আসলে, এই সমস্ত অকেশনেই কিন্তু অনেক আত্মীয় স্বজন, পুরানা বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, তো আমারও অনেক মানুষের সাথে দেখা হয়ে গেছে এই ফাঁকে। আর সুন্দর ছিল কিন্তু হলটা, বেশ ভালো লাগছিল। এই হইল আমার ভাইয়ের মেয়ে, সেজেছে, সুন্দর লাগছিল ওকে। আর ওকে আমি বলছিলাম চলো তোমাকে আমি ভাইরাল করে দিচ্ছি আমার ভিডিওতে, তো খুব হাসছিল। এখানে একটু দোয়া হচ্ছিল, ভালো লাগছিল আসলে দোয়াটা শুনতে, সেজন্য আমি একটুখানি রেখে দিয়েছি। সবাই একজন একজন করে আসছিল, হলটা ভরে গেছে, হেঁটে হেঁটে সবার সাথেই দেখা করছিলাম। অনেকের অনেক দিন পরে দেখছি। এটা হলো আমার এক বোনের মেয়ে, ওর সাথে অনেকদিন পরে দেখা, সবার সাথে অবশ্য অনেকদিন পর দেখা, কারণ যেহেতু বাংলাদেশে আমি প্রায় 3 বছর পরে গেলাম। এই হইলো আমাদের কাপল, এই সুইট কাপলের জন্য তোমরা দোয়া করবে। তারপরে খাওয়া দাওয়া যা হয় আর কি, ভালো হয়েছে। খাবার দাবার সার্ভিস অনেক ভালো ওদের সার্ভিসটাও। বিয়েতে আসলেই তো বিরিয়ানি, তারপরে রোস্ট, এ সমস্ত তো আছেই, তাছাড়াও ছিল আরো অন্য ধরনের অনেক রকম খাবার। খাওয়া দাওয়ার পরে আবার গেট টুগেদার, সবাই এক টেবিল থেকে আরেক টেবিলে কথাবার্তা চলছিল। এই সময় ভালোই কেটেছে, তবে আমি একটু আর্লি বের হয়ে গেছি, কারণ আমার আরেক জায়গায় যেতে হবে, সেজন্য আমি বেশিক্ষণ ছিলাম না আসলে। তো সবাই সাথে আবার একটুখানি দেখা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি এখন। অনেকে অবশ্য বাংলাদেশে দেখলাম খাওয়া দাওয়া হলেই চলে যায়, খাওয়া হয়ে গেলে অনেকেই চলে যায় বাসায়, আমিও চলে যাচ্ছি। তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। অনেক দোয়া রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।